বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমার হাতে একটা জিনিস আছে এবং আমি সেটা একটু খাওয়ারও চেষ্টা করছি। এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো চানা। এবং এই যে চানাটা আপনারা দেখছেন বন্ধুরা, এটা হলো রোস্ট করা চানা। অর্থাৎ এটাকে আগুন দিয়ে এটাকে রোস্ট করা হয়েছে, রোস্টেড চানা। এই ধরনের চানা আমরা বন্ধু বান্ধবরা যখন আড্ডায় বসি, অনেক সময় বাড়িতে টিভি দেখতে দেখতে আমরা এই আমরা চানা কিন্তু একটা একটা করে আমরা খেয়ে থাকি, বা অনেক সময় সিনেমা যখন আমরা সিনেমা হলে যাই তখনও কিন্তু আমরা এই ধরনের চানা আমরা খেয়ে থাকি। আবার অনেকে সকালবেলা ঘুম থেকে উঠে, এই যে আমি দেখানোর চেষ্টা করছি আপনাকে, দেখুন, ঘুম থেকে উঠে অনেকে এইভাবে রাত্রেবেলা এই চানাটাকে তারা কিন্তু ভিজিয়ে রাখেন, এবং সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে খালি পেটে তারা কিন্তু এই যে চানা দেখতে পাচ্ছেন, এই চানাটা তারা কিন্তু খেয়ে থাকেন। তো এই যে বন্ধুরা, চানা আপনি রোস্ট করা চানা আপনি খান বা এইভাবে আপনি খান, তাছাড়া আপনি বিভিন্ন মশলা দিয়ে তাকে বানিয়ে আপনি খান, আরেক ধরনের চানা থাকে যাকে আমরা কাবুলি চানা বলে থাকি, বিভিন্ন সময় আমরা বিভিন্ন সবজি বানিয়ে সেটাকে আমরা কিন্তু খেয়ে থাকি। আমরা খাচ্ছি জিনিসটা ঠিকই, কিন্তু তার সঠিক যে স্বাস্থ্য গুণটা, তার মধ্যে কি কি আছে, খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস না বললে না হয়, ওজন যারা কমাতে চান তারা দেখবেন বেশিরভাগ চানা কিন্তু সেবন করে। সত্যি কি চানা খেলে কি আমাদের ওজন কমে, বা ওজন কমানোর জন্য, ওজন কমানোর যে খাদ্য তালিকা থাকে, সেই খাদ্য তালিকায় যে যে খাবারগুলোকে যুক্ত করা প্রয়োজন, কোন কোন খাবারগুলোকে যুক্ত করা প্রয়োজন, খাবারের মধ্যে কোন কোন জিনিস থাকলে পরে সেটা আমরা ওজন কমানোর জন্য তাকে আমরা ব্যবহার করতে পারি, এবং এই চানার স্বাস্থ্য গুণ কি, সমস্ত বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে আমি আপনাকে বলবো যে আপনি কোন চানা সেবন করলে আপনি সব থেকে বেশি উপকার পাবেন। অনেকে আবার একটা জিনিস করেন, আমি আপনাকে বলে দিচ্ছি, এই যে রোস্ট করা চানাটা দেখছেন, অনেকে আবার কি করেন, এই যে চানার উপরের যে কাভারটা থাকে, এই যে আমি কাভারটা নিয়ে নিচ্ছি, এই চানার উপর কাভারটা থাকে, সেটাকে অনেকে কি করেন, ফেলে দেন। ফেলে দিয়ে এই যে ভেতরের যে সাদা অংশটা, এটা অনেকেই কিন্তু খান। আপনি যদি এইভাবে উপরের অংশটা ফেলে দিয়ে আপনি যদি ভেতরে সাদা অংশটা আপনি যদি খাচ্ছেন, তাহলে কি সেটা সঠিক না, আপনাকে সম্পূর্ণটা খাওয়া প্রয়োজন, আপনি আজকের এই ভিডিওতে ডিটেলস জানতে পারবেন। চলুন, সবার প্রথমে আমরা এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস লিখেছি যে চানার মধ্যে কি কি পাওয়া যায় বা কি কি উপকারে আসে, সমস্ত বিষয় সম্পর্কে আমি আপনার সাথে আলোচনা করছি। ওজন কমানোর জন্য যে আমি বললাম, যে ওজন কমানোর জন্য যখনই আপনি কোনো খাবার দাবারকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করবেন, তখন ওই খাবারের মধ্যে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা আপনি মনোযোগ দিয়ে শুনুন। সবার প্রথম যে বিষয়টা হলো সেটা হলো ক্যালোরি। ক্যালোরি, আপনি যদি অলরেডি আপনার শরীরে অনেক চর্বি আছে, আপনি যদি তারপর আরো বেশি পরিমাণে চর্বি যদি আপনি বাড়িয়ে ফেলুন, আপনার যদি ক্যালোরি বেশি পরিমাণে গ্রহণ করুন, তাহলে তো আপনার ওজন কমবে না। তো আপনি ওই খাবারটাকে যুক্ত করবেন যে খাবারের মধ্যে ক্যালোরির পরিমাণটা কম থাকে এবং প্রোটিনের পরিমাণটা বেশি থাকে, তাছাড়া ফাইবারের পরিমাণটা বেশি থাকে। এই ফাইবারটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা হয়তো বিভিন্ন সময় শুনেছেন যে ওজন কমানোর জন্য ফাইবার জাতীয় খাবার খাওয়া প্রয়োজন, আমিও অনেক ভিডিওতে বলেছি। ফাইবার জিনিসটা কি এবং এটা আমাদের শরীরে কি কাজ করে এবং চানার মধ্যে সেটা কতখানি আছে, এটা আপনারা জানতে পারবেন। দেখুন, ফাইবার, এই যে আমাদের চানাটা বললাম, যে রোস্টেড যে চানাটা বললাম, যে রোস্ট চানাটা, তার মধ্যে কি থাকে দেখুন, তার মধ্যে যে ক্যালোরি থাকে তার পরিমাণ থাকে লো, অর্থাৎ ক্যালোরি কম পরিমাণে থাকে। প্রোটিনের পরিমাণটা কিন্তু মোটামুটি, প্রোটিন এটা ভালো প্রোটিনের সোর্স আমরা বলতে পারি এই চানাকে, এবং ফাইবারের পরিমাণটা খুব বেশি থাকে। এই যে উপরের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই চানাটার মধ্যে, এই উপরের অংশটার মধ্যে কিন্তু ফাইবারের পরিমাণটা সব থেকে বেশি। আপনি এই চানাটাকে একেবারে খুলে যদি সেবন করেন, তা থেকে আপনি যদি একটা আস্ত চানা তার বাকলটা শুদ্ধ আপনি যদি সহ আপনি যদি ব্যবহার করেন, তাহলে তার উপকারিতাটা কিন্তু তার থেকে কিন্তু অনেক অনেক গুণ বেশি, কারণ তার মধ্যে ফাইবারের পরিমাণটা খুব বেশি থাকে এবং তাই আপনাকে ওজন কমাতে খুব বেশি সহায়তা করবে। এবং কতখানি কি থাকে আপনারা বুঝুন, এই যে আমি এখানে লিখেছি, যদি আমরা 100 গ্রাম যদি আমরা রোস্টেড চানা 100 গ্রাম যদি আমরা নেই, তাহলে তার মধ্যে প্রোটিন থাকে প্রায় 18.64 গ্রাম, মানে একটা প্রোটিন একটা ভালো সোর্স সেটা বলতে পারি। আমরা অনেক সময় দেখবেন আমরা যে আমরা টেলিভিশন দেখছি এবং বিভিন্ন জিনিস খাচ্ছি, স্ন্যাক্স, আলুর চপ ইত্যাদি বিভিন্নভাবে আমরা খাচ্ছি, যেগুলো আমাদের আরও চর্বিকে বাড়িয়ে দেয়।
আপনি একটা ভালো অভ্যাস করতে পারেন। এই যে রোস্টেড রোস্ট করা যে চানাটা, আপনি ঘরে বসে টিভি দেখছেন, আপনি সিনেমা হলে দেখছেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন, অন্যান্য যে জিনিসগুলো আপনি খাচ্ছেন যেগুলো থেকে আপনার ব্যাড হ্যাবিট তৈরি হয়েছে, আপনার শরীরের মধ্যে অতিরিক্ত চর্বি জমছে, আপনি তাকে চানা দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন। তার মধ্যে প্রোটিন পরিমাণটা খুব অনেক থাকে, 18.64 গ্রাম প্রোটিন থাকে 100 গ্রামের মধ্যে। তাছাড়া এখানে যে ফাইবারটা বলবো বন্ধুরা, ফাইবারের পরিমাণ দেখেন 16.08 গ্রাম থাকে কিন্তু। তবে এই ফাইবারটা আপনি যদি চানাটাকে একেবারে আপনি ছিলকে যদি খেয়ে ছিলকাটা ফেলে যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে কিন্তু এই ফাইবারের পরিমাণটা অনেকটাই কমে যাবে। সো ফাইবার আমাদের কি করে, আসলে ওজন কমাতে গেলে আমাদের ফাইবারটা কেন খুব বেশি প্রয়োজন? দেখুন, ফাইবার এমন একটা খাবার যে খাবারটা ফাইবারটা যখন খাবারে বেশি থাকে তখন সেটা আপনি খেলে আপনার খিদাটা লাগবে না, আপনার মনে হবে যে পেট একেবারে ভরে আছে, একটু খেলে আপনার পেট ভরে গেছে, তা ফাইবার থাকার ফলে কিন্তু এমন হয়। আপনার হজম শক্তি বৃদ্ধি করে এবং আপনি যখন আপনার খিদাটা যখন কম লাগবে তখন আপনি খাবেন কম, এবং যখনই আপনি কম খাবেন তার সাথে সাথে আপনার ওয়েটটা কিন্তু বন্ধুরা ম্যানেজ হবে। চানার মধ্যে আর কি থাকে, যেন প্রোটিন থাকে, ফাইবার থাকে, ভিটামিন থাকে, মিনারেলস থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, আয়রন থাকে, ফলিক অ্যাসিড থাকে, তাছাড়া বিটা ক্যারোটিন থাকে, এবং ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট, তার যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু খুব কম থাকে। এই যে চানাটা, যে রোস্টেড চানাটা, তার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু খুব কম থাকে, তাই ডায়াবেটিক পেশেন্টটা কিন্তু প্রোটিনের ভালো সোর্সের জন্য সেটাকে অবশ্যই কিন্তু আপনারা খেতে পারেন। সো এই ফাইবার যে আমি বললাম যে যে খাবারে যে ফাইবারটা থাকে তা কি করে, দেখুন আমাদের যে কোলেস্ট্রল থাকে ফাইবার খাবারে বেশি থাকলে, কোলেস্ট্রল যে হাই কোলেস্ট্রল থাকলে ব্যাড কোলেস্ট্রল কমাতে সহায়তা করে, কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্যতার সমস্যা, ওয়েট লস যেই বললাম যে ওজন কমাতে কিন্তু চানার ভূমিকা অনেকটা রয়েছে, ক্যান্সার প্রিভেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে, কোলন ক্যান্সারের মতো ক্যান্সার প্রতিরোধ করতে তার কিন্তু ভূমিকা রয়েছে। সো আমরা যে চানাটা ব্যবহার করি, আপনি যে কোনোভাবে আপনি চানা খান না কেন, আপনি তাকে রোস্ট করে যদি খান, আমি বলবো আপনি যদি এটা এটা ছিলকাটা ফেলে খাচ্ছিলেন এতদিন, তাহলে আপনি এটা সহ খান, তাহলে আপনি যে ফাইবারটা সেটা আপনি পেয়ে যাবেন। তাছাড়া আপনি সকালবেলা খালি পেটে যে চানাটা যে রাত্রেবেলা আপনি ভিজিয়ে রেখে সেটা সেবন করলেন, সেটাও সেবন করতে আপনি পারেন, তাতেও আপনার উপকার অনেক বেশি পাবেন। কাবুলি চানা যেটা আমরা ব্যবহার করি সেটা অ্যাকচুয়ালি আমরা রান্না করে ব্যবহার করি, কাঁচা সেটাকে বা সেটাকে রোস্ট করে সেটাকে খাওয়া যায় না বা আমরা খাই না, তো রান্না করে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। তবে ওইটা থেকে কাবুলি চানা থেকে এই যে চানাটা আমি বললাম, এই যে রোস্ট করা চানাটা, তার স্বাস্থ্যগুণ কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি, আপনারা সেটা খেতে পারেন। এবার কতখানি খাবেন আমি সেটা বলি, নিয়মিত প্রতিদিন আমাদের যে রিকোয়ারমেন্টটা থাকে, আপনি 100 গ্রাম চানা, এই রোস্ট চানা 100 গ্রাম আপনি খেতে পারেন। যদি আপনি 100 গ্রাম খান তাহলে তার মধ্যে থেকে আপনি বুঝতে পারছেন, তার মধ্যে থেকে প্রোটিন এবং ফাইবার এবং অন্যান্য যে নিউট্রিশনাল যে ভ্যালুগুলো আমি সেখানে এখানে যে বললাম, এই সবগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন। যখনই আপনি যদি ওজন কমাতে চান, যখনই আপনার একটু খিদে লাগবে, যখনই আপনি বন্ধুদের সাথে আড্ডায় বসবেন বা টিভি দেখবেন, আপনার এই হ্যাবিটটা আপনি করে ফেলুন, তাহলে তা আপনার খিদেটাকে নষ্ট করে ফেলবে এবং আপনার যা প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রোটিনের প্রয়োজন আপনার শরীরে, আপনার শরীরে ফাইবারের প্রয়োজন, এগুলো কিন্তু সেটা পূর্ণ করতে পারে। তো আমি বলবো 100 গ্রাম চানা আপনি অবশ্যই নিয়ম করে আপনি প্রতিদিন আপনি রোস্টেড চানা আপনি খেতে পারেন। তো বন্ধুরা, চানার বিভিন্ন স্বাস্থ্য গুণ সম্পর্কে আমি বললাম, ওজন কমাতেও খুব বেশি সহায়তা করে, আপনারা ব্যবহার করতে পারেন। এই ভিডিও সম্পর্কে যদি কোনো কমেন্ট আপনাদের থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আশা করব সময় বের করে আপনাদের উত্তর দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো ভুলবেন না, কারণ আগামীতে এমন আপডেট আপনি অবশ্যই পেয়ে যাবেন। আপনারা মূল্যবান সময় দিয়ে আজকের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।